আজকে দেখাবো আপনাদেরকে গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। গ্রামের দৃশ্য কেমন হয় এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি না টেনে প্রথম থেকে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা প্রতিবারের মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটি হচ্ছে জামালপুর জেলা বক্সিগঞ্জ থানার জেলখানা রোডের গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সেগুলো আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা জেলখানা রোডের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন আমি যাব এই গ্রাম থেকে, আমি এখন আছি আপনাদের জেলখানা রোড ছাড়িয়ে অনেক দূরে, সেটি হচ্ছে প্রায় গোয়ালগাঁও গ্রামের কাছাকাছি। তো গোয়ালগাঁও গ্রামটি হচ্ছে পশ্চিমপাড়া গ্রাম। এই গ্রামের শেষ প্রান্তের থেকে আমি রওনা হয়েছি জেলখানা রোড, সেই গ্রামটিতে যাব। তো আপনারা আমার সাথেই আসুন, আমি সেই গ্রামে যাচ্ছি। তো সেই গ্রামটি এখান থেকে প্রায় 1.5 কিলোর মতো রাস্তা হবে, তো সেই 1.5 কিলো আমি যাব। তো আমি এখান থেকে কিছু কিছু রাস্তা স্কিপ করে যাব, কেননা 1.5 কিলো রাস্তা গেলে অনেক সময় লাগবে আর এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সে কারণেই আমি সেভাবে আপনাদেরকে দেখাবো গ্রামের দৃশ্যগুলো। তো আপনারা আমার ভিডিও দেখাবই বুঝতেই পারছেন কিছু কিছু জায়গা মানে স্ক্রিপ্ট করে আসতেছি, যে জায়গাগুলো আপনাদের না দেখলেও চলে। সেই জন্যই তো সব জায়গা আমি এখানে তুলে ধরছি না, কেননা কিছু কিছু জায়গা আছে যেগুলো আপনাদের ভালো লাগবে না। তো আমি এই রুট থেকে একবার জেলখানা পর্যন্তই যাবো, আপনাদেরকে দেখাবো সেদিকেও। তো আপনারা আমার সাথেই চলুন, আমি ভিডিওর সাথেই আছি। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি প্রথম থেকে দেখবেন। তো এটি হচ্ছে জেলখানা রোডের একটু আগে, এখানে একটি ব্রিজ আছে, এই ব্রিজ পার হলেই আমি বক্সিগঞ্জ জেলখানা রোড সেই গ্রামটিতে প্রবেশ করব। তো আমি হেঁটে যাচ্ছি, কারণ হেঁটে না গেলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না, সেই জন্য আমি হেঁটে যাচ্ছি। তো আমি এখানে গাড়ি নিয়ে এসেছি, গাড়িটা রেখে দিছি, দিয়ে আমি হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের গ্রাম বাংলা বাবু টিভি ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন, তো আমাদের গ্রামের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন নতুন নতুন গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে যায়। আর বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা আপনারা কোন গ্রাম থেকে ভিডিওটি দেখছেন, কোন জেলা থেকে, এমনকি কোন দেশ থেকে, সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ সেটি যদি আমাদেরকে জানান তাহলে আমরা অনেক খুশি হব, কেননা আমরা এখানে সব গ্রাম সব ডিস্ট্রিক্টের ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো আপনারা যদি কোনো নতুন গ্রামের ভিডিও দেখতে চান তাহলে সেই গ্রামে যাই আমরা, অবশ্যই সেই ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা কমেন্টে সেটা যদি বলেন আমি অবশ্যই সেই ভিডিওটা দেখাবো। আর হচ্ছে বন্ধুরা আমরা এই যে গ্রাম দিয়ে যাচ্ছি সেই গ্রামটি হচ্ছে এখন জেলখানা রোড, সেই গ্রামে আমরা এসে পড়েছি। সেই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগলো তাও জানাবেন। তো বন্ধুরা এটি হচ্ছে জেলখানা রোড, সেই গ্রামটি তো সামনেই জেলখানা, বেশি একটি দূরে না। তো এই গ্রামের আশেপাশে অনেক পোলাপান খেলাধুলা করতেছে, তারা অনেক চিল্লাচাল্লি করতেছে মানে কথা বলতেছে, সেই কথাগুলো কিন্তু আমার ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, সেই জন্য আমি দুঃখিত, কেননা যে এখানে আমার কথা ছাড়ার বাইরের কোনো কথা রেকর্ড করাটা আমার জন্য ঠিক নয়, কিন্তু আমার কিছু করার নেই, কেননা গ্রাম এলাকাতে আসলে আশেপাশে যদি মানুষ চিল্লাচিল্লি করে সেটা আমার কিছু করার নেই, কারণ আমি যদি তাদেরকে বাধা দিই তাহলে এটা আমার অন্যায় হবে, কেননা আমার জন্য তাদের খেলাধুলা বন্ধ হবে তা আমি চাই না। তো বন্ধুরা সেটি কিছু মনে করবেন না, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, আমি চেষ্টা করব যেন তাদের কথা না আসে, সেভাবেই আমি যাব। তো এখানে ডান পাশে দেখতেছেন কিছু জায়গা বাকি রয়েছে, এগুলা এর আগে সোনালি ফসল ফলানো হয়েছিল মানে ধান আবাদ করেছিল, তো এখন এগুলা ধান কেটেছে, কাটার পর এখনও কিছু করে নাই। আবার সামনে দেখতে পাচ্ছেন সবুজ পাতা, সেগুলাতে কিছুটা জ্বালা বুনেছিল, সেই জ্বালাগুলো হয়েছে, এখন লাল লাল হলুদ কালারের মতো দেখা যাচ্ছে। তো এখানে আবার এই যে অনেকখানো দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে ডান পাশে আবার সরিষা আবাদ করেছে। তো
বন্ধুরে এবার সরিষা অনেক আবাদ করেছে, সেজন্য প্রতি বনগালি সরিষার হলুদ সৌন্দর্যই দেখা যায়। তবে এদিকে একটু কম, এটা আপনারা দেখতে অবশ্যই বুঝতেই পারতেছেন। এদিকে সরিষা একটু মানে একটুটা কম, কেননা এদিকে যেগুলা মানে জমি আছে সেই জমিগুলোতে সরিষা হবে না, সেই জন্য এদিকে একটু কম। তার কারণ হচ্ছে এদিকে যে সরিষা বুনেছে সেসব সরিষা যেগুলা জায়গা বোনা না, এগুলো হচ্ছে আপনার নামার জায়গা, এগুলো পানি থাকে, পানি থাকার কারণে সরিষা বুনলে হবে না। তো সরিষা বোনা লাগে শুকনা মাটির ভিতরে, সেখান থেকেই সরিষা হয়। তো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন অনেক বড় বন এটি, কিন্তু এই বনের অনেক জায়গা বাকি আছে যেগুলো পড়ে রয়েছে, এগুলো শুধু ধান আবাদ করা হয়। তো ওই দিকে আরও একটি আছে, আপনারা জুম করে দেখালাম আমি, ওইদিকে একটি মানে ঝোড়ার মতো একটি অনেক বড় একটি পাগার, সেটি ঝোড়াই বলা যায়। তো আমি ওই দিকে না দেখে সামনে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এই যে জেলখানার কাছাকাছি এসে পড়েছি, এখানে একটি জেলখানা আছে। সেই জেলখানাটি হচ্ছে অনেক বছর আগে এই বক্সিগঞ্জ থানায়, মানে জামালপুর জেলার ভিতরে বক্সিগঞ্জ থানায় একজন এমপি আসিল, সেই এমপির নাম হচ্ছে মিলাদ সাহেব। মিলাদ সাহেব যখন এই জেলাকার এমপি ছিল তখন এখানে একটি জেলখানা তৈরি করেছিল। তো এই জেলখানাটি উনি যতদিন ছিলেন ক্ষমতায় ততদিনই জেলখানাটি চলছে, তারপরে উনি ক্ষমতা যখন ক্ষমতা থেকে সরে গেলেন তখন থেকে এখানে জেলখানাটা বন্ধ হয়ে রয়েছে। তো জেলখানাটা করার পর থেকে, আগে কী গ্রামের নাম ছিল আমার সঠিক জানা নাই, তো জেলখানাটা এটা অনেক বছর আগে জেলখানাটা যখন হয়েছে তারপর থেকে এই এলাকার নাম মানুষ জেলখানা রুট হিসাবেই পরিচিত হয়েছে। তো আমি জেলখানার ভিতরে যাব না, কেননা ভিতরে যাওয়া সম্ভব নয়, আমি বাইরের থেকে আপনাদেরকে জেলখানার যে দেওয়াল এইসব দেখাবো। জেলখানাটা এখন অনেক পুরান হওয়ার কারণে অনেক গাছগাছরা হয়ে জেলখানাটা তলেই পড়ে রয়েছে বোঝা যায়। আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই জেলখানাটা, আপনারা থাইকেন ভিডিওর সাথে আমি দেখাচ্ছি ওখানে যাই। তো এইদিকে দেখানো কি সুন্দর ভুট্টা লাগাইছে, যে কত সুন্দর ভুট্টা, যেগুলো হয়েছে সেগুলোর অনেক সুন্দর। তো আমি যে যাচ্ছি এদিকেই, মানে এদিকে যে ভুট্টাগুলো হয়েছে এগুলা বড়গুলো সুন্দরই লাগে। আর ডান সাইডে এই যে সরিষা লাগাইছে এদিকে অনেকটি, এদিকে আবার একটু চার জায়গা সেই জন্যই সরিষা লাগাইছে। তো আমি জেলখানার কাছাকাছি আইছি, তো আমার বাম পাশেই জেলখানা আছে, তো ওই দিক থেকে একটু ঘুরে যাওয়া লাগবে। জেলখানা এদিক থেকে আমি দেখাইতে পারতাম আপনাদের, এদিক থেকে তো আমি রাস্তায় আর জেলখানাটা হয়েছে অনেকটি ক্ষেত পার হয়ে যাওয়া লাগবে, সে কারণে দেখাতে পারলাম না। বন্ধুরা, আমরা এই যে জেলখানা রোডের মেন যে মোড়, সে মোড়ে এসেছি। তো এই মোড় দিয়ে আমরা ওইদিকে যাব। এ ভাই, সাইকেলটা একটু চাপাই নাও ভাই, দেখতেই আছো ভিডিও করছি, তারপরও সামনে আসো কেন? এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন, সেই ঘরটি অনেক সুন্দর। হাই রে ভাই, তোমরাও কি গেলা বোনাই, আমার আবার উল্টা ভাই ক্যামেরাতে ভিডিও করো। এখনকার পোলাপান কি আর বলবো, সবাই ক্যামেরা নিয়ে শুধু রেকর্ড করে আর ভিডিও করার চেষ্টা করে, কি জন্য করতেছে কি বিষয়ে করতেছে তারা নিজেও জানে না, শুধু ভিডিও নিয়ে ব্যস্ততা। বন্ধুরা, এই যে আমরা জেলখানা রুটটা যে সেই রুটে এসে পড়েছি, তো এটা হচ্ছে পাকা রুট, আমরা ছিলাম তখন মাটি রাস্তায়। তো এই রুটটা দেখতে পাচ্ছেন সামনে গেছে একবারে গোয়ালগাঁও সতেন বাজার, আর এই যে বাম সাইডে যে গেছে সেটি গেছে মানে জেলখানা রুট থেকে রুটটা গেছে এইদিকে বাম সাইডে সোজা বক্সিগঞ্জ থানায়। তো এটাতে আমরা সামনে যাব, চলুন তাহলে আমরা সামনে যাই, সেদিকের কী অবস্থা দেখি। তো বন্ধুরা, গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো, বাংলার ঐতিহ্য সুন্দর দৃশ্য, এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখতেছেন। তো বন্ধুরা, আমাদের এই গ্রামের সুন্দর ভিডিওগুলোর ভিতরে এই ভিডিওটি কেমন ছিল আপনাদের কাছে? আর আমার অন্য অন্য আরও ভিডিও আছে, সেগুলো আপনারা আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন। তো কোন ভিডিওটা ভালো লাগলো আর কোন ভিডিওটা আপনাদের কাছে একটু খারাপ লেগেছে সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের এই চ্যানেলে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে গ্রামের ভিডিওগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বেশি দূরে যাব না, এখানেই শেষ করে দিব। তো এই যে আমরা এখন জেলখানার সামনে আছি, তো বাম সাইডে যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি জেলখানার ওখানে গেছে। তো আমরা আর জেলখানায় যাবো না, ভিডিওটি অনেক লম্বা হবে, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি ফলো করে রাখবেন।
তো আমি অবশ্যই ভিডিওটি শেষ করে দিচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।